আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুম তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো, কালু তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহা আবানা, কালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহা আবানা, না বরং আমরা অতীতের বাপ দাদার কাছে যে পেয়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে যে ধর্ম, যে বিধান, যে আদর্শ পেয়েছি আমরা এটাই মানবো। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ নীরবে আমিন বলেছে আমরা তাই মানবো, তোমার এই বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করবো না। আওলাউ কানা শায়াতান ইয়াদুহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না শয়তান তাদেরকে ডাকছে জাহান্নামের দিকে, জ্বলন্ত অগ্নিশিখার দিকে তাদেরকে আহ্বান করছে যে তোমরা বাপ দাদার দোহায় দাও আর বাপ দাদার ধর্ম নিয়ে পড়ে থাকো, জাহান্নামের মধ্যে চলে যাও। শয়তান এই পথে উদ্বুদ্ধ করছে। আত্মসমর্পণ করে যদি ফিরে আসি, কোরআন এবং সুন্নাকে যদি মেনে নেই, আত্মসমর্পণ যদি করি, ইনশাআল্লাহ বিনিময়ে জান্নাত পাবো। আর যদি আত্মসমর্পণ না করে গোলামি করি, বাপ দাদার দোহাই দিয়ে যদি থেকে যাই সে ধর্মের দিকে, তাহলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, শয়তান আহ্বান করছে। আত্মসমর্পণ করলে ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে, ফিরে আসে, ভুল সংশোধন করে, এতদিন জানছিল আমিন নীরবে বলবো, এখন জানছে আমিন জোরে বলতে হবে, তওবা করলো, ফিরে আসলো যে এতদিন ভুল করেছি, এখন ফিরে আসলাম, এখন থেকে জোরে বলবো, ওয়া আমানা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া আমিলা আমালান সালিহা, আর বাকি যতদিন বেঁচে আছে ও সৎ আমল করে, নির্ভরযোগ্য আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটিমুক্ত আমল করে, তাহলে ফাউলাইকা ইউবাদদুলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পাপগুলো আল্লাহ এবার নেকিতে রূপান্তরিত, নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহু আকবার। তাহলে আর কি পেতে চাই? ভুল সংশোধন করলে এটা সবচেয়ে বড় লাভ। যখন ভুল ধরা পড়বে, ভুলটা যদি হাতে নাতে সংশোধন করি, তাহলে সবচেয়ে বড় লাভ হলে ভুল করার বিনিময়ে যত পাপ হয়েছিল এই পাপগুলো এখন নেকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, তাহলে আমাদের ভুল সংশোধন করতে আপত্তি কেন থাকবে? আত্মসমর্পণ করতে অসুবিধাটা কোথায়? আর যদি ভুলের উপরে থেকে যাই, পূর্বপুরুষদের, পূর্বের আলেমদের দোহাই দিয়ে যদি থেকে দেয়, তাহলে জাহান্নামের দিকে ডাকছে শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদারগণ, তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে, আত্মসমর্পণ নাকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এভাবে যদি আমরা খুঁজতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসালাত বা হামিম সিজদা 33 এবং 34 নম্বর আয়াত বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা আমালান সালিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি উত্তম কথা দিয়ে, সর্বোত্তম আদর্শ দিয়ে, দলিল প্রমাণ দিয়ে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করে, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী, এর চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? আল্লাহ বলছেন। তাহলে মুসলিমের গুণ এখানে আল্লাহ বর্ণনা করেছেন, মুসলিমের গুণ বর্ণনা করেছেন যে তিনটি গুণ হবে মুসলমানের পরিচয়, প্রকৃত মুসলিমের পরিচয় হবে তিনটি। মান আহসানো, অমান আহসানো কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে সর্বোত্তম কথা দিয়ে, সর্বোত্তম কথা দিয়ে, সর্বোৎকৃষ্ট কথা দিয়ে, নির্ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে, সত্য কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে। মুসলমানের এটা প্রথম পরিচয়। মিথ্যা কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, ত্রুটিপূর্ণ কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, তাহলে মুসলমানের বৈশিষ্ট্য আমি নষ্ট করলাম। আর দ্বিতীয়ত ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। দ্বিতীয় গুণ এটা, আল্লাহর দিকে মানুষকে ডাকে ভালো কথা দিয়ে, দ্বিতীয় গুণ হলো ভালো আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। আর তৃতীয় গুণ হলো অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ও বলে নিশ্চয় আমি একজন মুসলিম, আমি আত্মসমর্পণকারী, আমার ত্রুটি হলে কোরআন এবং সুন্নার কাছে আমি আত্মসমর্পণকারী, আমার ভুল ধরা পড়লে আমি আত্মসমর্পণকারী। এই তিনটা গুণ যে বলতে পারে, এই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম।
তিনটার একটা যদি ঘাটতি পড়ে তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম নই। দেখুন যে আপনি আমি এখানে ধরা খেয়ে গেছি, এই তিনটি গুণ আমাদের কাছে খুব কম রয়েছে।